ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার প্রধান শিক্ষক। মঙ্গলবার ওই বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। ধৃত শিক্ষকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। শিক্ষককে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। ছাত্রীদের সাথে অশালীন ব্যবহার, মোবাইলে নোংরা ছবি দেখানো, নানা অছিলায় ছাত্রীদের গায়ে হাত দেওয়া সহ একাধিক অভিযোগে গত মঙ্গলবার স্কুলের প্রধান শিক্ষককে ঘিরে ধরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। খবর পেয়ে বাগদা থানার পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক সমীরণ বালাকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শিক্ষককে এদিন বাগদা থানার পক্ষ থেকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। গত মঙ্গলবার ঘটনাটি ঘটে বাগদার রামনগর কলোনি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত প্রধান শিক্ষক বিভিন্ন সময়ে ছাত্রীদের নানাভাবে কুপ্রস্তাব দিতেন, এমনকি স্কুল ছুটির পর ছাত্রীদের নানা কারণে স্কুলে আটকে রাখতেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন গ্রামবাসীদের মধ্যে তৈরি হচ্ছিল ক্ষোভ। বিষয়টি বুঝতে পেরে স্থানীয় পঞ্চায়েত সদস্য অর্ধেন্দু শেখর বিশ্বাস প্রধান শিক্ষককে সচেতন করেন, কিন্তু সে কথায় কর্ণপাত করেনি প্রধান শিক্ষক, চালিয়ে যেতে থাকেন তার দুষ্কর্ম। অভিভাবিকাদের দাবি, ছাত্রীদের নানাভাবে ভিডিও ছবি তুলে আনার কথাও বলতেন ওই শিক্ষক। মঙ্গলবার স্কুল খুলতেই স্কুলের ভেতরে ঢুকে প্রধান শিক্ষককে ঘিরে ধরেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের চাপে পড়ে এক প্রকার নিজের দোষ কবুলও করেন তিনি। এরপর গ্রামবাসীদের একাংশ মারমুখী হয়ে ওঠে। প্রধান শিক্ষককে ঘিরে ধরে মারধর করা হয়। খবর পেয়ে বাগদা থানার পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে তারা। ঘটনায় প্রধান শিক্ষকের মাথা ফেটে যায়। ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ। ধৃত শিক্ষককে এদিন তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। শিক্ষকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বাগদা। আদি মোহিনী মোহন কাঞ্জিলা বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।